সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সুস্থ সুন্দর আছো। তোমাদের প্রত্যেককে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আতর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বেই আমি গত ক্লাসের পূর্বালোচনা করে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে স্থানীয় মান শিখিয়েছিলাম, কথায় লিখে এবং অঙ্কে লেখা শিখিয়েছিলাম। সেখান থেকে প্রশ্ন করে আমি আজকের ক্লাস শুরু করব। আচ্ছা বলো তো দেখি তোমাদের কতটুকু মনে আছে? বলো দেখি, স্থানীয় মান কোন দিক থেকে নির্ণয় করতে হয়? বাহ, খুব সুন্দর হয়েছে। স্থানীয় মান ডান দিক থেকে নির্ণয় করতে হয়। মনে রাখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কমার ব্যবহার শিখব, অর্থাৎ অনেক বড় সংখ্যাগুলো কমার ব্যবহার জানা থাকলে খুব সহজেই আমরা বুঝতে পারি বা বলতে পারি। আর কমার ব্যবহারটা জানা আমাদের খুবই জরুরি। এজন্যে আমরা কমার ব্যবহারটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা কমার ব্যবহারটা শিখে নিই। পৃষ্ঠার সাথে কমার ব্যবহার আছে, আমরা সেটা এখন শেখার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে প্রথম কমা কোন স্থানে বসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে প্রথম কমা বসে হাজারের ঘরে। প্রথম কমা হাজারের স্থানে বসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমাদের মনে থাকবে যে প্রথম কমা বসবে হাজারের স্থানে। এরপরে দ্বিতীয় কমা বসবে লক্ষ এর ঘরে। এবং তৃতীয় কমা বসবে কোটির ঘরে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ক্লাসে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি কমার ব্যবহারটা। মনে রাখতে হবে প্রথম কমা বসবে হাজারের স্থানে, দ্বিতীয় কমা বসবে লক্ষ এর স্থানে এবং তৃতীয় কমা বসবে কোটির স্থানে। অর্থাৎ এই কমার ব্যবহারটা যদি আমরা মনে রাখি, খুব সহজেই আমরা অনেক বড় বড় সংখ্যাগুলো সহজেই জেনে নিতে পারবো এবং পড়ে ফেলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা বাস্তবিক কমার ব্যবহারটা শিখে নিই। পৃষ্ঠা 7-5 নম্বরে এখানে মোট 6টা অঙ্ক রয়েছে। এখান থেকে আমি যে কোনো 2টা বা 3টা অঙ্ক করে দিলে বাকিগুলো তোমরা ইনশাল্লাহ করতে পারবে। তো শুরুতেই আমি এখানে 2 নম্বর অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। এখানে 6, 8, 2, 5, 7, 1, 2 আমরা প্রথমে অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এরপর আমরা দ্বিতীয় লাইনে কমার ব্যবহার করব। আবার এটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করব আমরা। आमी तोमादेरके पूर्वेई जानिये दिएछि बा बोले दिएछि जे प्रथम कमा बसबे हाजारेर स्थाने आमरा डान दिक थेके कमार व्यवहार शुरू करब। आमरा कोन दिक थेके कमार व्यवहार शुरू करब? अवश्यई आमरा डान दिक थेके कमार व्यवहार शुरू करब। जेहेतु आमरा जानि प्रथम कमा बसबे हाजारेर स्थाने, तार आमरा जानि डान दिक थेके प्रथम जे स्थान सेटा एककेर घर, एककेर स्थान अर्थात दुई आछे एककेर स्थाने। ताहले एकक, दशक, शतक, हाजार पाँच एवं सातेर माझे प्रथम कमा बसबे। आमरा जानी सूत्र अनुयायी बा नियम अनुयायी प्रथम कमा बसबे हाजारेर स्थाने। कि प्रिय शिक्षार्थीरा निश्चय तोमादेर मने आछे प्रथम कमा बसबे हाजारेर स्थाने। तो आमरा डान दिक थेके एकक, दशक, शतक, हाजार हाजारेर स्थाने प्रथम कमा बसिয়েছি। एरपरे आमरा द्वितीय कमा बसाबो लक्ष एर स्थाने बा लक्ष एर घरे। जेहेतु पाँच हजार स्थाने आछे एरपर आमरा अजुत लक्ष एखाने आठ आछे लक्ष एर घरे आमरा एखाने आठेर माझे एकटा कमा बसाबो, आठ एवं दुइयेर माझे। सुप्रिय शिक्षार्थी बंधुरा देखो एइबार आमादेर एटा पढ़ते खूबई सुविधा होच्छे। एटा आमरा जदि पढ़ी ৬৮,২৫,৭১২ खूब सहजेई कमार व्यवहार करे आमरा एटाके पढ़े फेलते पारलाम। ৬৮,২৫,৭১২ जेहेतु एखाने कोटी स्थान नेই तो आमादेर तृतीय कमा बसानोर आर प्रयोजन पड़लो ना। एरपर आमरा उत्तर लेखार चेष्टा करब एभाবে। আটষট্টি লক্ষ ২৫,৭১২। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এরপরে এখানে আমি ৪ নম্বর অঙ্কটা বুঝিয়ে দিই। सात शून्य 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 एवं चार আমরা এবার এই অঙ্কটাতে কমার ব্যবহার করে খুব সহজেই আমরা এটা পড়ে ফেলতে পারবো। প্রথমে আমরা অঙ্ক উঠিয়ে নিয়েছি, এরপর আবার অঙ্কটা উঠিয়ে নেব। ঠিক আগেরটার মতোই আমরা এখানে এককের স্থানে চার আছে, একক, দশক, শতক, হাজার এখানে এই শূন্যর কাছে কমা বসবে। যেহেতু হাজারের পর অযুত আছে, অযুতের পরে আর বামে লক্ষ নেই, তার মানে এখানে আমাদের একটা কমা বসালেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে এটা বুঝতে পারলাম আমরা, এটা ৭০,০০৪ হবে, ৭০,০০৪। তার মানে এখানে আমাদের একটা কমারই ব্যবহার করতে হলো, কারণ সংখ্যা যা আছে সে অনুযায়ী আমাদের কমার ব্যবহার করতে হবে। এবার আমরা উত্তর লেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা আছে? ভেরি গুড, তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে আমি পরবর্তী অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে ৬ নম্বরে যে অঙ্কটা রয়েছে, সবগুলো সংখ্যা ৪ দেওয়া আছে এখানে, তবে বিভিন্ন স্থানে স্থান রয়েছে, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এখানে ৮টা সংখ্যা রয়েছে, কোটি পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। তার মানে আমরা কমার ব্যবহারটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কমার ব্যবহার মতো করতে পারবো এই অঙ্কটাতে। দ্বিতীয় লাইনে আমরা অঙ্কটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবো আবার। ঠিক আমরা আগের অঙ্কটার মতোই আমরা ডান থেকে আমার কমার ব্যবহার শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই নিশ্চয় মনে আছে যে প্রথম কমা বসবে হাজারের স্থানে। তো একক, দশক, শতক, হাজার, অর্থাৎ হাজারের ঘরে আমাদের প্রথম কমা বসবে। হাজারের ঘরে আমরা প্রথম কমা বসিয়ে দিয়েছি। ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় কমা বসাবো। হাজার, অযুত, লক্ষ, দ্বিতীয় কমা বসবে লক্ষ এর ঘরে। অযুত, লক্ষ, আমরা লক্ষের ঘরে দ্বিতীয় কমা বসিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এবার আমরা তৃতীয় কমা বসাবো। তোমাদের প্রত্যেকের নিশ্চয় মনে আছে তৃতীয় কমা বসবে কোটির ঘরে। তো এখানে লক্ষ বন্ধ আছে, লক্ষ, নিযুত, কোটি, আমরা তৃতীয় কমা বসালাম কোটির ঘরে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা খুব সহজেই এটা পড়তে পারব। 4,44,44,444, এখানে সবগুলো সংখ্যা যদি 8 থাকে ঠিক আমরা এভাবে করতে পারবো। সবগুলো সংখ্যা যদি 3 থাকে আমরা ঠিক একই রূপভাবেই এই প্রক্রিয়াতেই কমার ব্যবহারটা করতে পারবো। তোমাদেরকে মনে রাখতে হবে কমার প্রথম কমা কোথায় বসে, দ্বিতীয় কমা কোথায় বসে, তৃতীয় কমা কোন স্থানে বসে। এতটুকু মনে রাখলে যত বড় সংখ্যা থাকে না কেন তোমরা খুব সহজেই কমার ব্যবহারটা করতে পারবে। এবার আমরা উত্তর লেখার চেষ্টা করি। তাহলে 4,44,44,444। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষ করার পূর্বে আমি আজকের ক্লাসে সামারাইজ করে দিচ্ছি, বা এই পুরো ক্লাসটা যে আমি করলাম তোমাদের বুঝতে কারো সমস্যা আছে? নিশ্চয়ই তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছ। তো আজকে আমি তোমাদেরকে কমার ব্যবহারটা শেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ প্রথম কমা হাজারের স্থানে বসবে, দ্বিতীয় কমা বসবে লক্ষ এর ঘরে বা স্থানে, এবং তৃতীয় কমা বসবে কোটি এর স্থানে। শুধু এটা মনে রাখলে এই অঙ্কটা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এইচডাব্লু দিয়ে দিচ্ছি, তোমরা এইচডাব্লু করে নিয়ে আসবে, করে গ্রুপে পোস্ট করবে। 5 নম্বরের এক, 3 এবং 5, এই 3টা অঙ্ক হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে। আমি তোমাদের হোমওয়ার্কটা দেখে দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের মাঝেই থাকো, আমাদের সঙ্গেই থাকো, এবং নিয়মিত ক্লাস করো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।